আমার তাহলে এখন তুই এবার ঠ্যাং উঠো দে রাম দে যা গরম পড়েছে এই গরমে সম্ভবত আজকেই হয়তো না তোমাদের সঙ্গে শেষ দেখা হয়ে যায়। মানে বলতে চাচ্ছি যে এই গরমেই না আমি চলে যাই উপরে একদম স্বর্গে। মানে এত যে গরম সকালে, তার উপরে সকালবেলায় আমাদের কারেন্ট চলে গেছে। মানে কিভাবে গরম হচ্ছিল, এত গরম হচ্ছিল একদম সকাল সকাল উঠে পড়েছি, তখন বাজে প্রায় 5:30টার মতো তেমন, ঠিক আছে। সকাল সকাল কারেন্ট বালিয়ে গেছে, মানে অত তাড়াতাড়ি ভাই কারেন্ট বালিয়ে গেছে যে ঘুম থেকে উঠে পড়ে এত কষ্ট হচ্ছে। আর ঘুমটা তো রাত্রে হয়নি, কারণ রাত্রে এত পরিমাণে গরম, তার উপরে পাখা ঘুরবে কি ঘুরবে নি, সবাই তো ঘরে পাখা চলছে, ভোল্টেজ এত রাত্রে ডাউন থাকে বলার মতো নয়। তো ছাড়ো এসব কথা, মেন কথায় আসি। সো গাইস কেমন আছো সবাই? আশা করছি তো ভাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি, কারণ একটা ইউটিউব থেকে গিফট এসেছি। যদি না ভিডিওটা দেখে থাকো অবশ্যই ভিডিওর মধ্যে যাও, আমার চ্যানেলের মধ্যে যাও, যে কিন্তু ভিডিওটা দেখে আসো। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। গাইস আজকে আছি পাখির ঘরে, মানে দোকানে চলে এসেছি, এখন একটু বেলার দিক হয়ে গেছে, তো পাখির কাছে আসলাম, কারণ কালকে সারাদিন দোকানে আসিনি, আর দোকানে পাখিগুলোকে খেতেও দেওয়া হয়নি, কালকে রাত্রে খেতে দিয়েছিলাম, তার জন্য দেখতে আসলাম যে পাখিগুলো কী করছে, ঠিক আছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আগে পাখিগুলোকে দেখি, নিচের পাখিটাকে খেতে দিই, ওকে দিয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের। আর ওই পাখির ভিডিও আর তোমাদের আজকে দেবো না। পাখিগুলোকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে, সকাল সকাল ম্যানেজার বাবু চলে এসেছে, গিয়ে গাড়ি স্টার্ট করে দিয়েছে, সারাদিন খানার সামনে ঠান্ডা 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 করবে। চলো ম্যানেজার কী করছে একবার দেখে নিই। রাখা যে মালিক এসেই সকালবেলায় আজকে কাজে বসে হচ্ছে, আর ম্যানেজার বাবু এখানে দোকান টোকান মনে হচ্ছে গুছাচ্ছে, ওটা দোকান গোটা দোকানের অবস্থা, দোকানের না কি এটা কে জানে। এই ম্যানেজার বাবু এখানে সব গুছানো হচ্ছে, তক্তপোষ ফক্তপোষ একদম গোটা বাড়ি আছে। মালিক সকাল সকালে এসে জল টল দিয়ে কি করছে গেছে, গোটা জল টল ফেলিয়ে কাজে বসে গেছে, আর সম্ভবত আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছি না, গাড়ি চলছে সামনে। চলো কিছু পর পরে আবার দেখা আছে, ভিডিওটা দেখতে পাচ্ছি। মাঠে তো যেতে পারছি কি ঘাসগুলো তো টেনে দিলে ভালো হতো, বরং ঘাস মানা না দেওয়ার থেকে কাঁচাই তো টানতে ছিঁড়ে যাবে, শুকনো হলে টান পড়বে দড়ির মতো। নদীতে মাছ ধরতে যাবে, মনে নদীর সব মাছ ধরে নিয়েছে, তুই নদীর এপার ওপার দড়ি ফিকবি নাকি? পায়ে লাগাতে হবে, পায়ে লাগিয়ে আমার তাহলে এখন থেকে কিন্তু অর্ডার পড়ে গেল 500 ফোলা মাছ। সকালটা হলো, মানে সকাল থেকে 12টা পর্যন্ত বাজলো, ভাবলাম হয়তো একটু ঠান্ডা হবে, ওয়েদারটা ইয়ে হবে, সকাল থেকে দোকানে আসলাম। তো বিকালে হলো, তো বিকালে ভাবলাম একটু নদীর ধারে যাবো, ঠান্ডা ওয়েদারটা ফিল করবো, কাজে যখন নদীর ধারে। তো ওইখানে
মানে কি বলবো আর বলার মত নাই, সকাল থেকে গরম আর এখানে আছি, এখন দোকানে চলে এসেছি, দোকান সামান্য খুলেছি, সবে মোটামুটি দুঃখ পাঠ করে দাঁড়িয়ে পড়েছি। আর যাওয়ার মতো এনার্জিটুকু পাচ্ছি না যে এত পরিমাণে গরম, না বলার মতো নয় এত গরম। সো বিকাল বিকালটা হলো ভালো না, একটু ওয়েদারটা হালকা আছে, একটু মানে বৃষ্টি বৃষ্টি হবে, ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু কি হলো বসে থাকি বেকার, পাখা চালিয়ে প্রচুর গরম হচ্ছে। পরে দেখা হচ্ছে, বাড়ি চলে আসলাম, দেখো পানি হচ্ছে দিয়ে যাচ্ছে, সবাইকে সারা দিন এখন আজকে দিনটা ছাড়া আছে। চলো ওরা খেলা মাছ ধরতে গেছিল, দেখছি না মাছ পেয়েছি নাকি জিজ্ঞেস করি। বললাম না 500 ভোলা মাছ দিতে, বললাম 4টে মাইনে পাড়ে যাচ্ছিস। ভাই ভাই সুন্দর লোক, চলো টাটা।